তো দেখো, ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন ব্যাংক সলিউশনের ইকোনমিক্স যে আমি একটা সিরিজ শুরু করেছি, এমসিকিউ বা এক পাঞ্জি, যেটা হোক আনসারটা বা সম্পূর্ণটা আনসার দেবো, এটা হলো আজকের এটা পার্ট টু, ঠিক আছে? তো পার্ট ওয়ান ভিডিওতে আমি 1 থেকে 8 নম্বর অব্দি কোশ্চেন আলোচনা করেছি, আজকে 9 থেকে এর পরবর্তী দেখে কতটা আলোচনা করতে পারি, ঠিক আছে? তার কথা নম্বরে চলো শুরু করছি। প্রথম কোশ্চেন যে 9 নম্বর, ভারতে নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়? ঠিক আছে, ভারতে নতুন শিল্পনীতি কবে ঘোষিত হয়? উত্তরটা কি? 1991 সালের 24 জুলাই, ঠিক আছে? 1991 সালের 24 জুলাই নতুন শিল্পনীতি ঘোষিত হয়। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছ। তো উত্তরটা কি? 1991। তো তোমরা মনে রাখবে কীভাবে, যে ভারত এইভাবে মনে রাখবে, ভারতের নতুন শিল্পনীতি বলে রূপঙ্কর, মানে রূপঙ্কর স্যার বলেছে বা রূপঙ্কর দাদা বলেছিল যে 1991 ভারতের নতুন শিল্পনীতি, মানে এমন এমন সেন্স, এমন এমন জিনিস মনে রেখে দেবে যাতে মানে কোনো একটা ট্রিক্সের সাহায্যে বা কোনো একটা লিঙ্ক ভেবে মনে রাখবে, ঠিক আছে? এরকম আর কি, যে নতুন নতুন শিল্পনীতি, নতুন শিল্পনীতি বিষয়টা আসলে মাথা যাতে চলে আসছে যে 1991, মানে মাঝখানে 9-9 থাকবে, 9-9 থাকবে, শেষে 1 থাকবে, মাঝ শুরুতে আর শেষে 1-1 থাকবে, মাঝখানে 9-9 থাকবে, মানে নতুন অর্থনীতি, মানে যদি সালগুলি আসে কোনো একটা ট্রিক্স সাহায্যে মনে রাখবে। কিন্তু এটা কিন্তু ডাইরেক্টলি নতুন শিল্পনীতি 1991, তখন আর একটা কোশ্চেন শিখলে তখন কনফিউশন হয়ে যাবে। তো নতুন শিল্পনীতি বিষয়টা মানে কিছু একটা ট্রিক্সের সাহায্যে তুমি মনে রাখবে আর কি, যে নতুন শিল্পনীতি মানে 1991 এরকমভাবে আর কি। তারপরে 10 নম্বর কোশ্চেন, এমজিএন রেখা প্রকল্পে কতদিনের কর্মনিশ্চয়তা প্রদান করা হয়? এটা আমরা সকলে জানি 100 দিনের, ঠিক আছে? টোটাল 100 দিনের। তো এমজিএন রেখা মনে আসলে এটা, এটা এমজিএন রেখা কবে হয়েছিল? 2005। এটার ফুল ফর্ম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। আমি কীভাবে বলেছি, এমডি কি? মহাত্মা জিদি গান্ধী অ্যান্ড ন্যাশনাল আর্ডি রুরাল ইদি এমপ্লয়মেন্ট জিদি গ্যারান্টি আদি অ্যাক্ট, এইভাবে মনে রেখেছি, ঠিক আছে? তোমরা এজ লাইক এমন মনে রাখবে। তারপরে এটা কবে হয়? 2005। কতদিনের? 100 দিনের। ক্লিয়ার? তারপরে 11 নম্বর, আমরা ইকোনমিক্সের মধ্যে পড়েছি প্রচ্ছন্ন বেকারত্ব এবং ছদ্ম বেকারত্ব, ক্লিয়ার? তো প্রচ্ছন্ন বেকারত্ব কখন সৃষ্টি, মানে কখন সৃষ্টি হয়? শহরাঞ্চলে, ঠিক আছে? মানে কোথায় সৃষ্টি হয় এটা হলে ভালো হতো আর কি কোশ্চেনটা। তো উত্তরটা কি? শহরাঞ্চলে। তো ছদ্ম বেকারত্ব কখন সৃষ্টি হয়? শহরাঞ্চল ও গ্রামাঞ্চল উভয়ই ছদ্ম বেকারত্ব সৃষ্টি হয়, আর প্রচ্ছন্ন বেকারত্ব কখন সৃষ্টি হয়? শহরাঞ্চলে, ঠিক আছে? তো দেখো, তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি যে প্রচ্ছন্ন বেকারত্ব এবং ছদ্ম বেকারত্ব বিষয়টা। তো যেমন ছদ্ম বেকারত্বর কথা যদি তোমাদের আমি বলি, যেমন ধরো তোমাদের বাড়িটা আজকে কাজ করতে হবে, ধরো সাপোজ ধরো এই পরিমাণটা কাজ করতে হবে এই জিনিসটা, ঠিক আছে? তো এই সম্পূর্ণ কাজটুকু করতে হলে তোমাদের প্রয়োজন ধরো 10 জন শ্রমিকের, ঠিক আছে? তো তোমাদের ধরো হেডমাস্টার যে রয়েছে কাজের, তো সে ধরো 12 জনকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? যে মানে যাতে তোমাদের লস হোক তার যাতে লাভ হোক, ঠিক আছে? এই জন্য 12 জনকে দিয়েছে কাজ করার জন্য, এই কাজটুকু করার জন্য 12 জন শ্রমিক পাঠিয়েছে। কিন্তু এই কাজটুকু কিন্তু 10 জনেও করতে পারবে। তো 10 জনের পরিবর্তে যখন 12 জন শ্রমিককে দিয়ে দিয়েছে কাজটা করার জন্য, তখন ওই অতিরিক্ত যে 2 জন রয়েছে, 2 জনকে কাজটাকে সরিয়ে নিলে কি কাজের কোনো পরিবর্তন ঘটবে? ঘটবে না। তো এই বিষয়টাই হলো ছদ্ম বেকারত্ব। অর্থাৎ তাহলে কি ছদ্ম বেকারত্ব জিনিসটা কি? যখন মানে কোনো একটা কাজ থেকে অতিরিক্ত কিছু শ্রমিককে সরিয়ে নিলেও যখন কাজের কোনো পরিবর্তন ঘটে না, সেই বিষয়টারে বলা হয় ছদ্ম বেকারত্ব, ঠিক আছে? বুঝতে পারছো? তো আর প্রচ্ছন্ন বেকারত্ব জিনিসটা কি? প্রচ্ছন্ন বেকারত্ব হলো ধরো মানে আমার কাছে ধরো কাজ করার ক্ষমতা আছে, মানে কিন্তু আমি কাজ পাচ্ছি না বা কাজ করতে পারছি না বা এরকম আর কি, যে কাজ নাই, এই বিষয়টা হলো প্রচ্ছন্ন বেকারত্ব। এই বিষয়টা বিশেষ করে মানে শিক্ষিত ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় আর কি। তো শিক্ষিত ব্যক্তিদের কোথায় পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে? শহরাঞ্চলে। এই জন্য প্রচ্ছন্ন বেকারত্ব কখন সৃষ্টি হয়? এ তো মানে শিক্ষিত মানে ব্যক্তিদের ক্ষেত্রে শহরাঞ্চলে সৃষ্টি হয়, ঠিক আছে? তো বা কখন এটা শহরাঞ্চলে ডিলও হবে, বুঝতে পারছ? তো এই দুটো কোশ্চেন আনসার আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো এবার 13 নম্বর, কোন সংস্থা কাগজে নোট প্রচলন করে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 13। দেখ তো দেখো উত্তরটা বলছি, 13 নম্বর, কোন সংস্থা কাগজে নোট প্রচলন করে? উত্তর হলো RBI, ঠিক আছে? RBI-এর সম্পূর্ণ নাম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার দেখো কোশ্চেন নাম্বার 14, চেক কি, ঠিক আছে? তো চেক আমরা অনেকে
মানে যারা এমপ্লয়ি রয়েছ, মানে আমার টাকা টাকা দেওয়ার কথা বললে চেকের মধ্যে লিখে দেয় যে এই চেকটা ব্যাংকে দিলে তারা টাকা দিয়ে দেবে। তো এই চেক বিষয়টা কী, কাকে বলে কীভাবে লিখবে? চেক হলো ব্যাংকের উপর আমানতকারী কাগজের নির্দেশ। ক্লিয়ার? তো দেখো, তো কোশ্চেনটা একবার তোমাদের পরে দেখাচ্ছি চেক কি। ঠিক আছে, চেক হলো, ঠিক আছে, মানে চেক বিষয়টা হলো, চেক হলো ব্যাংকের উপর, ঠিক আছে, আমানতকারী কাগজের নির্দেশ। একটু দাঁড়িয়ে দিবা, ঠিক আছে। তো চেক হলো ব্যাংকের উপর আমানতকারী কাগজের নির্দেশ। তারপরে এক সেন্টেন্সের পরে লিখবা, চেকের মাধ্যমে যত খুশি টাকা তোলা যায়। ঠিক আছে, চেকের মাধ্যমে যত খুশি টাকা তোলা যায়, একদম সহজভাবে লিখে দিয়েছি। কিন্তু চেক হলো ব্যাংকের উপর আমানতকারী কাগজের নির্দেশ। তারপরে চেকের মাধ্যমে যত খুশি টাকা তোলা যায়। ক্লিয়ার? তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15, গেট এর সম্পূর্ণ নাম কি? ঠিক আছে, GATT, গেট, গেটের সম্পূর্ণ নাম কি? উত্তরটা দেখো, জেনারেল এগ্রিমেন্ট অন ট্রাফিকস অ্যান্ড ট্রেড। ঠিক আছে, তো স্পেলিংগুলো দেখো, জেনারেল, GENERAL, জেনারেল এগ্রিমেন্ট, AGREE, এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট অন ট্রাফিকস, TRIFFS, ট্রাফিকস অ্যান্ড ট্রেড, TRADE, ট্রেড। ক্লিয়ার আশা করি? তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার 16, ট্রাফিকস, TARIFFS, ট্যারিফস, ট্রাফিকস না, ট্যারিফস, ট্যারিফস অ্যান্ড ট্রেড, TRADE, ট্রেড। তো কোশ্চেন নাম্বার 16টা দেখো, ভারতের GDP এর উল্লেখযোগ্য উৎসের নাম কি? উত্তরটা লিখবা পরিষেবা ক্ষেত্র। উত্তরটাকে লিখবা পরিষেবা ক্ষেত্র। ঠিক আছে, তো কোশ্চেন কি, ভারতের GDP এর উল্লেখযোগ্য উৎসের নাম কি? উত্তর হলো পরিষেবা ক্ষেত্র। ক্লিয়ার? বুঝতে পারছ? তো আজকের ভিডিওতে এতটুকু। তো পার্ট 3 ভিডিওটা বাকি কোশ্চেনগুলো আলোচনা করবো। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।